এবার আগাম লাউ চাষ করে লাভের মুখ দেখেছেন মুন্সিগঞ্জে কৃষকরা চারা রোপণের দু মাস পরেই গাছে লাউ ধরে যা বিক্রির উপযোগী হয় সদর উপজেলা বজ্রযোগিনী রামপাল মহাকালী ইউনিয়নে লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে চাষের মানে ভালো ফলন হয়েছে এবং ভালো লাভবান হয়েছি এখন আগাম চাষ শীতকালীন সবজি তো দাম পাচ্ছি লাউ চাষে প্রতি পনেরো শতাংশ জমি থেকে প্রতিদিন সত্তর থেকে আশিটি লাউ বিক্রি করে থাকেন কৃষকরা প্রতিটি লাউ বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কৃষি বিভাগ জানিয়েছে এবছর আশি হেক্টর জমিতে আগাম লাউয়ের আবাদ হয়েছে চলতি মৌসুমে জেলায় আটশো হেক্টর জমিতে লাউ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমদানি কম সবাই বনছে চাষ করতেছে উৎপাদন হলে দাম কম নাও চাষের সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে শীত আসলে এটা মোটামুটি দাম কমবে এখন মোটামুটি মানে পঁচিশ টাকা কিনা তিরিশ টাকা আমরা বিক্রি করছি লাউ চাষে সরকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা চায় গরিব চাষিরা লাউ আগে শুধু শীতকালে সীমাবদ্ধ ছিল শীতকালেই হতো কিন্তু এটি এখন সারা বছরই চাষিরা উৎপাদন করছে সরকার যদিও লাউ চাষের ক্ষেত্রে কোনো আর্থিক সহযোগিতা প্রদান করে না বাট কারিগরি সহযোগিতা করে কৃষকদেরকে সহযোগিতা করে থাকে